গাইবান্ধার গোবিন্দগঞ্জে চ্যানেল আইয়ের ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও পরিবেশ প্রকৃতি সুরক্ষায় মানুষের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে কর্মসূচির উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ হোসেনের সভাপতিত্বে ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রাসেল কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা চার আসনের সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান। এ সময় পৌর মেয়র মুকিতুর রহমান রাফি ও উপজেলা কৃষি কর্মকর্তা রেজা ই মাহমুদ সহ অনেকে উপস্থিত ছিলেন।